শুভেচ্ছা অন্য পক্ষে আমি ঈশা জাহান উর্মি আপনাদের সাথে আছি নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে নারী সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে ঠিক কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীরা অংশ নেন সাহসের সঙ্গে অস্ত্র হাতে যুদ্ধ করেন তারা পৌঁছে দেন যোদ্ধাদের কাছে গোপন খবর কাজ করেন চিকিৎসক হিসেবে সেবিকা হিসেবে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কণ্ঠযোদ্ধা হিসেবে কিন্তু নারীকে ধর্ষণের শিকার বীরাঙ্গনা হিসেবেই গবেষকরা দেখিয়েছেন অধিকাংশ ক্ষেত্রে তাদের বীরত্বের গল্প সেভাবে উঠে আসেনি আজ কথা বলবো নারীর মুক্তিযুদ্ধ এ বিষয়ে স্টুডিওতে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবিস এবং মুক্তিযুদ্ধের সময়কালের সাংস্কৃতিক কর্মী লুবনা মারিয়াম চাইলে আপনারাও যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন আর মতামত রাখতে পারেন স্বাগত আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে শুভ সকাল আমি শুরু করতে চাই লুবনা মারিয়াম আপনাকে দিয়ে আসলে দুজনের কাছে আমি একই ধরনের প্রশ্ন রাখবো আমি শুরুতে বলেছি অনুষ্ঠান শুরুর আগেও আপনাদের সাথে কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে যে আমার কাছে একটা তথ্য যদি আমি মানে এই তথ্যটা দিয়ে যদি শুরু করি যে দু সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটা মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে যেখানে এক লাখ সাতাত্তর হাজার মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত নারীর সংখ্যা সেখানে মাত্র দুশো জন তো আমরা বলি যে আমরা একটা প্যাট্রিয়াকাল সোসাইটিতে বাস করি একটা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি এবং আমাদের গবেষকরা পর্যন্ত খুব একটা উৎসাহিত হননি নারীর নারী যে যুদ্ধ করেছিলেন নানা মাত্রিক যুদ্ধ বহুমাত্রিক যুদ্ধ সেই যুদ্ধকে তুলে ধরতে সে সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি শুরুতে আমরা আসলে মুক্তিযুদ্ধের সময়কার আপনার স্মৃতি আপনার এবং বুল্লুর মোহাম্ম দুজনের কাছে আগে একটু জানতে চাই আমি প্রথমেই মনে করিয়ে দিতে চাচ্ছি যে তখন আমাদের বয়স অনেক কম আমার বয়স তখন সতেরো আমার বোনের আঠেরো আমার ভাই পনেরো সেই জন্য সিদ্ধান্তগুলো সব আমাদের বাবা মার আমার বাবা ছিলেন সেক্টর কমান্ডার সেক্টর সেভেনের লেফটেন্যান্ট কর্ন কাজী নুরুজামান আমার মা ভীষণই কর্মঠ মহিলা সমাজসেবিকা ডক্টর সুলতানা সর্বাত জামান আর তাদের সাথে আমরা গেছি বাবা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে মুক্তিবাহিনীতে যোগ দিবেন আর বোধ হয় সাতাশে মার্চে উনি বেরিয়ে গেছেন মধুপুর জঙ্গলে গিয়ে শফিউল্লাদের ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাথে জয়েন করলেন তারপর আমরা তিন ভাই বোন মার সাথে ছিলাম আমরাও চলে গেলাম তারপরে মার্চ এপ্রিল না আরও পরে জুন মাসের দিকে প্রথমে আগরতলা আগরতলা থেকে ইন্ডিয়ান আর্মি সেক্টর কমান্ডারদের পরিবারদের জন্য কল্যাণীতে থাকার ব্যবস্থা করেছিল আর কল্যাণীতে সবচেয়ে বড় শরণার্থী শিবির ছিল সেখানে আমাদের পারিবারিক বন্ধু সবাই চেনেন নাহানাতের লেখিকা মৈত্রেয়ী দেবী ও উনি তার সংগঠন সেন্টার ফর কমিউনাল হারমোনির মাধ্যমে শরণার্থী শিবিরে কাজ করছিলেন সেজন্য আম্মার সাথে আমরা দুই বোন কাজ করে আমার বারবার বলতে হবে যে উদ্যোগগুলো ছিল আমার মার কিন্তু আমাদেরকে ভুলে যে যেতে পারবো না যে মুক্তিযুদ্ধ তো হয়েছে ন মাস তার আগে বহু বছর আমরা একটা সাংস্কৃতিক আন্দোলনের সাথে তপ্রতভাবে যুক্ত ছিলাম ছোট ছিলাম কিন্তু যেহেতু নাচ গান করি সেজন্য যত রকম প্রতিবাদী অনুষ্ঠান প্রতিবাদী মিছিল সবকিছুতে অংশগ্রহণ সঞ্জিদ আপার ওয়াহিদ ভাই যখন শুনতে পারলেন যে আমার বোন নাইলা কল্যাণীতে আছে তখন ওনা ওকে ডেকে পাঠালেন আর বললেন যে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাতে গান করার জন্য আমি কিন্তু সেটার সাথে জড়িত ছিলাম না ঘটনাক্রমে যখন তোরা কল্যাণীতে আসলো তখন ওই ট্রাকে চেপে বসে আমি আমি কাজ করি মুক্তির মুক্তির ওই পাঁচ দিন ছিলাম ওইটা গানের গানের একেবারে ঘটনাক্রমে কিন্তু আমার মা আবার বসে থাকার মতো মানুষ না যেহেতু আমার ছোট ভাই নাদিম আর আমার বাবা সেক্টর সেভেনের মুক্তি বাহিনী ক্যাম্পে যুদ্ধ করছে আমার মা তো ছেলেকে ছাড়া থাকতে পারছেন না সেজন্য ডক্টর মুওয়াজম নামে একজন খুব তরুণ ডক্টর তাকে নিয়ে সমস্ত কলকাতা শহর মৈত্রী মাসি সাহায্যে ওষুধ সংগ্রহ করে আমরা মুক্তিবাহিনী ক্যাম্পেই চলে গেলাম অক্টোবর মাসে সেখানে একটা অ্যাডভান্স ড্রেসিং সেন্টার করে ওই বয়সে আমার পনেরো বছরের ভাই হাতে এলএমজি নিয়ে যুদ্ধ করেছে আমার বাবা সেক্টর কমান্ডার আমরা ছোট্ট একটা অ্যাডভান্স ড্রেসিং সেন্টারে ডক্টর আমাদেরকে শিখালেন কিভাবে ইনজেকশন দিতে হয় কিভাবে ড্রেসিং করতে হয় এগুলো তো ভুলে যাওয়ার মতো কথা না নিশ্চয়ই আমরা সৈনিক না কারণ আমি খুব মনে করি যে সৈনিক হবার যে সাহসিকতা যে জীবনের ঝুঁকি নেওয়ার সেটা কিন্তু ওই কাজটা আমরা করি সেটা আর অনেক ব্যাপক এবং ব্যাপক আর আর যখন আমরা নিজেদের কি শব্দ সৈনিক বা সাংস্কৃতিক সৈনিক বলি আমি তখন মনে করি যেই ছেলেgra সত্যিকার অর্থে মাঠে নেমেছিল ছোট ছোট ছেলেরা জন্মেও কোনোদিন অস্ত্র হাতে নেয়নি তাদের একটু অবদনার অনেক বেশি একটু অমর্যতা হয় আমি মনে করি হ্যাঁ কিন্তু আসলে ও তো এটাও একটা যুদ্ধ আপনারা যেটা করেছিলেন যুদ্ধ করেছি কিন্তু একটু সৈনিক শব্দটা নিজের সাথে যুক্ত করতে আমার বড্ড অনি হ্যাঁ কারণ আমি দেখেছি আমার আমার ভাই যেহেতু যুদ্ধে নেমেছিল নাদিম কি জিজ্ঞেস করেছিলাম যে কেমন লাগে একটা কথা বলেছিল 15 বছরের বাচ্চাটা যে ভয় লাগে আমি নতুন প্রজন্মকে বলতে চাই যে যুদ্ধ যে কি ভয়াবহ সেটা যে সচক্ষে না দেখেছে সেটা জানার পক্ষে বোঝা সম্ভব নয় বলুন মনোনবেশ আপনার কাছে একই প্রশ্ন একটু স্মৃতি প্রথমে আমি জানতে চাই যে সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা বিশাল ভূমিকা ছিল সাংস্কৃতিক যুদ্ধের কথা লুবনা মারিয়াম বলছিলেন যে আসলে তো সেই ছায়ানটের নটের রবীন্দ্র সঙ্গীত গাওয়া যাবে না সে তারপর থেকেই তো আসলে সাংস্কৃতিক কর্মীদের আন্দোলনটা চলেছে দীর্ঘদিন চলেছে এই ক্ষেত্রে একটু সংযোগ সংযুক্ত করতে চাই আসলে লুবনা অনেকটাই বিস্তারিতভাবেই বলেছেন যে এই যে আমাদের মুক্তিযুদ্ধ তো আসলে হঠাৎ করে পঁচিশে মার্চ থেকে শুরু হয়নি প্রেক্ষাপট ছিল একটা পূর্ব প্রস্তুতি ছিল শুধু প্রেক্ষাপট বলবো না পূর্ব প্রস্তুতি ছিল আমরা একষট্টি সালে যখন রবীন্দ্রনাথকে সরকারিভাবেই তাকে ব্যান সেই অর্থে না হলেও বিভিন্ন জায়গা থেকে যাবে না। তখন শুধু ছায়ানট নয় কিন্তু ক্রান্তি তারপরে চিটং এর অনেকগুলো সংবাদ সারা দেশে সবাই মিলে আমরা তখন ছোট ছিলাম কিন্তু আমাদের চেয়ে যারা বড় ছিলেন তারা যে সেই আন্দোলনে অংশগ্রহণ করছেন তার যে ছায়া তার যে কি বলবো আমরা তো সেটার এটা পাচ্ছি না প্রভাব 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 হ্যাঁ বলতে পারি প্রভাব প্রভাবটা তো আমাদের মধ্যে আসছে তা আমরা যখন বড় হয়ে উঠছি যত ক্রমে যত বড় হয়ে উঠছি আমাদের যে সাংস্কৃতিক প্রতিবন্ধকতা পাকিস্তান সরকার তৈরি করছেন বারবার বারবার সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা কিন্তু আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছি আমি বিশেষ করে এই উনসত্তরের ছাত্র আন্দোলনের কথাটা এখানে আনতে যে দফার ছাত্র আন্দোলন শুরু হলো সেখানে কিন্তু সংস্কৃতি একেবারে ওতপ্রোত ভাবে জড়িত ছিল আমি ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছাত্র দল মানে ছাত্র সংগঠনের তো সেই ক্ষেত্রে সেইখানে আমাদের কাজটা কিন্তু ছিল মানুষের মানুষকে সচেতন করে তোলা এবং সেই সময় যে ধরনের সঙ্গীত যে ধরনের গান প্রতিবাদী গান তৈরি হয়েছিল অসাধারণ আমি বলবো যে বাংলাদেশে সংস্কৃতির বিকাশ কিন্তু হয়েছিল ওই মুহূর্তে আমি যেহেতু এটার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম উনসত্তরের যে গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানটার মূল বিষয়টা ছিল কিন্তু সাংস্কৃতিক আন্দোলন এবং এই সংস্কৃতিটি একটা ছোট ব্যাপার নয় তার মধ্যে শিক্ষা তার মধ্যে আচার ব্যবহার তার মধ্যে সাজপোশাক তার মধ্যে মানুষের আচরণগত দিক সবই কিন্তু এর মধ্যে যুক্ত আমি কিন্তু একটা জিনিস যুক্ত করতে চাই যেটা এই নতুন প্রজন্মের কাছে একেবারেই জানানি এখানে বামপন্থী আন্দোলনের যে কত বড় ভূমিকা যে ছাত্র ইউনিয়নের যে ভূমিকা ছিল আমাদেরকে বলা হতো কিন্তু একটু টিজ করে হারমোনিয়াম পার্টি হ্যাঁ হারমোনিয়াম পার্টি কেন বলা হতো কারণ আমরা সঙ্গীত নিয়ে মানুষের কাছে পৌঁছে যেতাম একটা কথা বলি যে ব্রিটিশ সরকারের সেই সময় গুরুসদয় দত্ত একজন আইসিএস অফিসার হয়েও তিনি কিন্তু এই ব্রতচারী আন্দোলনটা সমগ্র ভারতে চড়িয়ে দিয়েছিলেন এবং তার যে কত বড় শক্তি ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি যখন শহীদ আলতাফ মাহমুদকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হলো কেন মারা হলো তিনি তো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি তো অস্ত্র হাতে যুদ্ধ করেননি তার কারণ মান ওই পাকিস্তান সরকার জানতো যে সংস্কৃতিটা একটা বিশাল বড় হাতিয়ার হয়ে উঠতে পারে এই পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি লুবনার সঙ্গে একটা জায়গায় একটু দ্বিমত পোষণ করছি সেটা হচ্ছে যে যখন শব্দ সৈনিক বা সৈনিক বা ওমো অনেক কিছু বলা হয় এই সৈনিক কথাটা তো আসলে একটা প্রতীকী শব্দ অর্থাৎ যুদ্ধ যিনি করছেন এখন এটা তো একটা এক যুদ্ধই ছিল আমরা যদি সেই ছেলেদেরকে স্বীকৃতি দিতাম অবশ্যই সেটা দিত তাহলে আমার এত ক্ষোভ আমি বুঝতে পারছি কিন্তু নাম না জানা গ্রাম থেকে নাম না জানা ছেলেরা এসে যুদ্ধ করে চলে গেছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে বলা হয় যে আমাদের ডাকছ কোনোদিন কি মনে হয়েছে তোমাদেরকে যে গ্রামে গিয়ে ওই ছেলেদেরকে ডাকবে সেই ব্যাপারে আমি তোমার সঙ্গে একদম একমত একেবারেই এক আমরা একটা বিরতির সময় পৌঁছে গেছি আসলে আমরা নারীর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো আজ প্রথমে শুনলাম আপনাদের দুজনেরই কথা বিরতি থেকে ফিরে এসে আমরা শুনি আমরা একদমই বিরতির সময় পৌঁছে গেছি কথা বলছি নারীর মুক্তিযুদ্ধ নিয়ে স্টুডিওতে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুবুল মহানবী এবং মুক্তিযুদ্ধের সময়কালের সাংস্কৃতিক কর্মী লুবনা মারিয়াম ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন স্বাগত আরও একবার কথা বলছি আজ নারীর মুক্তিযুদ্ধ এই বিষয়ে আমার সাথে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহানবিষ এবং মুক্তিযুদ্ধের সময়কালের সাংস্কৃতিক কর্মী লুনা মারিয়াম আপনাদের স্মৃতিচারণা শুনলাম এবং আমরা আসলে দীর্ঘদিন ধরে জেনেছি যদিও অনেকেই নতুন প্রজন্ম কতটা জানে আমরা জানি না আমরা চেষ্টা করি সেই জানানোটা জানাতে একটা বিষয় আমরা যেটা বলছিলাম শুরুতে যে যা একটু আগে আমরা বৃহত্তিন সময় কথা বলছিলাম যে আমরা দেখাতে পছন্দ করি যে নারীর এই এই যুদ্ধে নারীর সম্ভ্রম চলে গেছে বা ইজ্জত গেছে ইজ্জত হারা নারী বা সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এরকম কিছু কথাবার্তা বলা হয় আমরা এটা জানি যে আসলে ধর্ষণ হচ্ছে যুদ্ধের একটা উপন একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এবং এটা আসলে নারীরাই শিকার হন এবং কেন হন কারণ তারা মনেই মানে যারা করেন কাজটা তারা মনেই করেন যেটা এর মাধ্যমে পুরুষকে আঘাত করা যায় পুরুষকে যেহেতু আঘাত করা যায় নারীকে সমাজকেই আঘাত করা যায় আঘাত করা যায় কারণটা কি কারণ হচ্ছে যে নারীর সম্ভ্রমের সাথে জড়িত শরীরে যে সম্ভ্রম লেখা থাকে না সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি এখন বলছি এত দিন পরে কিন্তু 90 এর আগ পর্যন্ত 90 শতকের আগ মানে 90 সালে আগ পর্যন্ত কিন্তু আমরা নারীর এই যুদ্ধকে দাঁড়িয়ে আমরা কেন সেই গৌরবান্বিত ইতিহাস গুলো যে সমস্ত বলবো যে আমাদের নিজেদেরই বিফলতা স্মৃতিচারণ আমাদের করতে হবে লিখে যেতে হবে আমরা এখন বেশ পাঁচ ছজন মিলে চিন্তা করছি যে বই লিখব কারণ লিখে যদি না যাই ইতিহাস হারিয়ে যাবে আর যারা আমরা দেশের বাইরে গিয়ে রণাঙ্গনে বা কলকাতায় সাংস্কৃতিক কর্মী হিসাবে যুদ্ধ করেছি সেটাও ইতিহাস দেশের ভিতরে থেকে বহু বহু মা বোনেরা মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছে তাদের আহত হয়ে যাওয়ার পর তাদের সেবা শুশ্রূষা তারপরে থামাচ্ছি একজন দর্শক বোধহয় যুক্ত হতে চান প্রশ্নটি নিয়ে দর্শক নাম বলে আপনি কি মতামত রাখতে চান বা অতিথিদের কি জানাতে চান কি শেয়ার করতে চান বলতে পারেন মুক্তিযুদ্ধের সময় আমার বয়স সতেরো তখন আমার বাবা আমাকে দিয়ে দিয়ে দেয় আমি ম্যাট্রিক ক্যান্ডিডেট ছিলাম ওই সময় আমার হাজবেন্ডরা দুই ভাই ছিল ছোট ভাই চলে গেছে ছোট ভাই চলে গেছে মুক্তিযুদ্ধে আমার হাজবেন্ড আমাকে সাত দিনের ঘরে রেখে বিয়ে করার পর সাত দিন ঘরে রেখে সে যুদ্ধ করতে চলে যায় তারপর আমার বিছনার নিচে দুনিয়ার যত ওই এফেলার স্টেন বন্ধু সেগুলি আমার গুলি আমার বিজ্ঞানো ছিল সেগুলির উপরে আমি শুয়ে থাকতাম ওই বয়সে আমি যে কি সাহসী ছিলাম মানিকগঞ্জের ক্যাপ্টেন হালিম উনি আমার বাড়িতে লুকাইতে ছিল এক মাস ওনাকে আমি যা পেরেছি তাই রান্না করে খাওয়াইছে ওনাকে এটা কি আমার মুক্তির যুদ্ধের কোন অবদান না অবশ্যই আপনার নামটি বলবেন আমার নাম আলে আক্তার জাহান আলে আক্তার জাহান আমরা খুবই আপ্লুত আমরা সম্মানিত বোধ করছি যে আপনি আমাদের অনুষ্ঠানটা দেখে আপনি ফোন করেছেন এবং আজকে জানলাম আমরা নিশ্চয়ই আপনার এই সেই সময়কার স্মৃতি এবং সেই সাহসিকতা আমি আপনাকে অনুরোধ করব যে আপনি এই ইতিহাসটা লিখে যান আমি ওনার সঙ্গে একটুখানি যুক্ত করতে চাই আমার অভিজ্ঞতাটা আমারও কিন্তু সেই সতেরো বছর বয়সী ছিল লুবনার মতো এবং আমারও বিয়ে হয়ে গেছিল আপনি যেটা বললেন এবং আমার হাজবেন্ড উনি কিন্তু সাব সেক্টর কমান্ডার ছিলেন উনি আমাকে রেখে মানে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম আমরা একেবারে বর্ডারের কাছে গিয়ে যুক্ত হয়েছি তারপরে বর্ডার ক্রস করে গিয়েও সীমান্ত অতিক্রম করে গিয়েও আমি কিন্তু একাই থেকে গেলাম আমার হাজব্যান্ড চলে গেলেন মুক্তিযুদ্ধে এবং আমি স্বাভাবিকভাবেই স্বাধীন বাংলা সংগ্রামী কেন্দ্রের লুবনাও এটার সঙ্গে যুক্ত ছিল তো এই যুদ্ধ কিন্তু আসলে আমাদের নানাভাবে করতে হচ্ছে আপনার মতো আমরা সবাই কিন্তু যুদ্ধ করেছি কিন্তু আপনাকে অভিনন্দন যে আপনি এই বিষয়গুলো আপনি আমাদেরকে জানালেন অনেক কথাই কিন্তু আসলে আমরা জানতে পারি না আমরা এই আলিয়া আক্তারের মতো অনেকেই আছেন আসলে আমরা তুলে আনতে পারি না এটা আসলে নিশ্চয়ই আমাদের গণমাধ্যমেরও ব্যর্থতা আমি একটা ঘটনার কথা আমি বলতে চাচ্ছি যে আমার বাবা আনার বইয়ে লিখে গেছেন যে তখন তো নানান রকম পিস কমিটি বা শান্তি কমিটি করা হয়েছিল রাজাকার যারা তো আমার বাবারা তখন কোনো এক সময় একটা গ্রামে গেছেন তখন সেই পরিবারের একজন সদস্য পিস কমিটিতে তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এখানে পাকিস্তানি সৈন্য আছে কিনা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা তখন তিনি নির্বিকার ভাবে বলেছেন না এখানে কোনো পাকিস্তানি সৈন্য তার স্ত্রী মাথায় ঘুমটা দিয়ে বেরিয়ে এসে বলেছে যে আমার স্বামী মিথ্যা কথা বলছে যে আপনারা সাবধানে থাকেন এখানে ওরা মাইন পুতে গেছে পাকিস্তানিরা পাকিস্তানে তো ভাবেন সেই মহিলার কত সাহস আমরা আসলে কিন্তু এই নারীদেরকে আড়ালে রেখেছি বলবো মানুষ আপনি যদি বলেন যেটি আমি প্রথমেই তুললাম যে আমরা ধরেই নিয়েছি নারীর শরীরে তার সম্ভ্রম লেখা থাকে অথচ এটা একটা উইপন মানে যুদ্ধের একটা অবশ্যই এটা পৃথিবীর সর্বত্র তাই তাই হয় এটা যুদ্ধের একটা কৌশল এটা আসলে অনেক গল্প যেটি লিখেছেন হ্যাঁ বইতে বলুন এই যেটা বলেন আমার 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 একটা বই আছে মুক্তি যুদ্ধের পূর্ব প্রস্তুতি ও স্মৃতি 71 তার মধ্যে কিন্তু অনেকটাই ডিটেইলে এই বিষয়গুলো রয়েছে এবং আমি অনেক জায়গায় এটা প্রতিবাদ করেছি যখন বলা হয়েছে যে দেড় লক্ষ দু লক্ষ ইজ্জতের বিনিময় ইজ্জত কি তাদের চলে গেছে নাকি

তখন আমার বাবা জিজ্ঞেস কোথা থেকে এসছে যে মা পাঠিয়ে দিয়েছে সেটাই যেটা লুগনা বলছিল আমি একেবারে একশো ভাগ একমত যে আমরা সীমান্ত অতিক্রম করে চলে যেতে পেরেছিলাম আমার মা আমার কাকিমা ওরাও ওই সেবিকা হিসেবে অংশগ্রহণ করেছেন কিন্তু যারা এই এই পারে ছিল যারা তাদের তাদের যে অবদান সেটা কিন্তু একেবারেই স্বীকৃতি পায়নি আমার কাছে মনে হয় এটা নিয়ে তো প্রচুর গবেষণা হওয়া দরকার বিফলতা আমাদেরও আমাদেরও আমি তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে তোমরা এই উদ্যোগটা নিয়েছ কিন্তু আজকে যে আমাদের সাথে কথা বললেন ওই ধরনের মানুষকে যদি তোমরা নিয়ে আসতে আসলে এই দায়িত্বটা সকলের আসলে আপনাদের যেমন গণমাধ্যমেরও তেমন লুবনা মৈত্রী দেবীর কথা বলছিলেন মৈত্রী দেবীর সঙ্গে এক গৌরী আয়ুব হ্যাঁ আমরা কিন্তু ওই যে শিশুদেরকে দুধ বিতরণ করা তাদের বস্ত্র দেয়া কাঁথা সেলাই করে এটাও আমাদের একটা কাজ ছিল এই এই কাজগুলো কিন্তু নারীরাই করেছে শুধুমাত্র যে আমি বলবো না যে নারীদের অবদান শুধু ছিল গান গেয়েছে বা সেবিকা হিসেবে কাজ করেছে ঠিক তারেক মাসুদ চেষ্টা করেছিলেন তার মুক্তি গানের মুক্তির কথা কথায় কথায় নারী দের সাথে মুক্তি গানে পরে যেwidetilde যিনি তৈরি করলেন আর কথা আফসান চৌধুরী করেছেন যেটা নারী মুক্তিযোদ্ধা যোদ্ধা এবং আদিবাসী নারীর মুক্তি তোমরা যদি আদিবাসীদের কথাও কিন্তু একদমই আদিবাসী আফসান চৌধুরী তার বাংলাদেশের 1971 নামে একটা বই আছে তার সেখানে তুমি দেশে উদ্বুদ্ধ করতে পারো যে লিখে যাওয়ার জন্য কারণ আমাদেরও তো বয়স হচ্ছে আর এখন যদি আমরা একটু ওইদিকে ফিলি ফিরি যে আপনারা কাজ করেছেন যেভাবে গেরিলা মুক্তিযুদ্ধ নারী করেছেন আমরা এক তারা মন বিভিন্ন নাম জানি কিন্তু আরো তো এরকম প্রচুর গত বছরও বোধহয় হয় প্রথম আলো পত্রিকা তারা ছয়জন নারীকে সংবর্ধনা দিয়েছিলেন পুষ্পরানি শুল্ক বৈদ্য মালতী রানী হীরামণি সাঁওতাল ফারিজা খাতুন সাবিত্রী নায়ক রাজিয়া খাতুন এরকম ছয়জনকে এরকম এই যে ফোন করলেন যে যিনি আমরা জানতাম না এরকম হয়তো আরো অনেকেই আছেন আর কি এই যে আমার আমার প্রশ্ন দুজনের কাছে আপনাদের আপনার যদি বলেন যে আমরা কেন এই বিশাল গৌরবের অংশটিকে আড়ালে রাখলাম এটা তো একেবারে এটা তো কোনো মানে ইয়ের বিষয় নেই এটা পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা সব একেবারে সকল পুরুষের মধ্যে করতে হবে সেটা করতে হবে তো কারণ এইটা প্রবণতা এটা তাই প্রবণতা এই যুদ্ধের পরে বিশ বছরটা একটা উতাল একটা সময় গেছে তাই না এক ধরনের মানে কোনো কিছু ঠিক নাই এরকম একটা অবস্থা গেছে নিজের সাথে যুঁজে নেওয়া যে নতুন দেশ কখনো হত্যা হচ্ছে কখনো কু হচ্ছে স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় বসে লুবনা সেটা তো আমাদের সামগ্রিক চিত্র এটা সামগ্রিক না না বুলবুল একটু সময় লাগে হ্যাঁ সময় লাগে স্থিতিরতা আনতে 46 বছর চলে গেল কিন্তু হতে পারে 46 বছর একেবারে কম সময় নয় সেই ক্ষেত্রে নারীদেরকে আমি বল নারীদেরকেও কিছু দোষারোপ করব আমি তো বললাম যে আমাদের তারা নিজেরাও কিন্তু এগিয়ে আসেননি আসতে চাননি তাদেরকে তাদেরকে টেনে রাখা যেমন হয়েছে আমি বলবো কেউ কেউ তো বেরিয়ে আসছেন সেখান থেকে তাদের আদর্শ তো আমরা অনুসরণ করতে পারি আমরা আবারও একটা বিরতির সময় বোধে পৌঁছে গেছি তার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের দুজনের কাছে যে কি করে আসলে এখন আপনারা বলছেন ইতিহাস লেখার কথা এবং কি লিখে রাখা আসলে লিখে রাখার তো কোনো বিকল্প আসলে আর নাই আর যতই দিন যাবে উনিশশো তো ধীরে ধীরে পেছনের দিকে যেতে থাকবে কিন্তু সেই স্মৃতি কথাই বলেন বা গবেষণা করে তুলে নিয়ে আসা সেই বিষয়গুলোর তো বিকল্প নাই সেগুলো কিভাবে আমরা করতে পারি সেই বিষয়ে আলোচনা করব বিরতির পর আমি কথা বলছি আজ অন্য মুক্তিযুদ্ধ নারীর মুক্তিযুদ্ধ এই বিষয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহান্নবিস এবং মুক্তিযুদ্ধ সময়কালের সাংস্কৃতিক কর্মী লুবনা মারিয়া আছেন আমার সাথে বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন আবারও স্বাগত অন্য পক্ষে কথা বলছি আজ নারীর মুক্তিযুদ্ধ এই বিষয়ে স্টুডিওতে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলুল মহলানবিস এবং মুক্তিযুদ্ধের সময়কালের সাংস্কৃতিক কর্মী লুবনা মারিয়াম দুজনের কাছে আমার প্রশ্ন ছিল যে আমরা এখন স্বীকৃতির বিষয়ে কথা বলছি শুরু করতে চাই লুবনা আপনাকে দিয়ে স্বীকৃতি এবং সেই সাথে এই ইতিহাস কিভাবে সংরক্ষণ করতে পারি এবার ভীষণ জোর একটা প্রচেষ্টা চালাচ্ছি যে যারা যারা আমাদের নিজেদেরই যে অভিজ্ঞতাগুলো সেগুলো একটু স্মৃতিচারণের মাধ্যমে লিখে যেতে আমরা পাঁচ ছয়জন যারা মিনু হাক আমি আমি নাইলা আমাদের নারী সংগঠক শিরিন হাক তারপর শাহিনা নাম আমরা সবাই মিলে একসাথে মিলে একটা রোকিয়া কবির আপা লুলুয়াপা আপা আমরা ভাবছি যে সবার কাছে যাব বলবো যে যেকোনো একটা সংকলনের মধ্যে যদি আমরা প্রথমে আমাদের কথা লেখা খুব প্রয়োজন কারণ আমাদেরও বয়স হচ্ছে আর সেই সাথে প্রচারন্নটা মানে আমরা এরকম বিচ্ছিন্নভাবে অনেকই অনেক জায়গায় অনেক কিছু লিখেছেন কিন্তু সেটা তো আসলে যেটা আপনি বললেন যে একসাথে একটা মোলাতে করা এবং সংগঠিত ভাবে একটু করতে চাচ্ছি আর আরেকটা হলো যে তোমাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যদি একটু গবেষণা করে এই ধরনের যারা খুঁজে বার করে এটা খুবই খুবই প্রয়োজন হয়ে যাচ্ছে কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কারো বয়স কমছে না আমার মা এত কাজ করেছেন আজকে তিনি কথাই বলতে পারেন না

লুবনারা যেমন করছে আমরা করছি আমার একটা বইও আছে এই মুক্তিযুদ্ধের স্মৃতির এবং আমরা কিন্তু ওই এই যে গবেষণা ধর্মী যে কাজগুলোর বেশি জোর দিতে চাই তা না হলে অনেক সময় স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় তো মানুষ বয়স হলে অনেক কথা মনে পড়ে না তারিখ মনে থাকে না কিন্তু এই গবেষণাগুলো যদি এখন আমাদের একেবারে খুব নিয়মতান্ত্রিকভাবে এটা রাখতে হবে মুক্তিযুদ্ধ জাদুঘর অনেকটা কাজ করছে করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে কিছু কাজ হয়েছে ইন্ডিভিজুয়ালি অনেকে অনেক কাজ করেছেন তো এই যে নারীদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা এইখানে নারীদেরকে বিশেষ করে এগিয়ে আসতে হবে যেমন আজকে আমরা শুনলাম একজনের কথা এরকমভাবে যদি কেউ কেউ বলেন তারা যদি সেই বাধাটা

হাই লিফেন্ডার যদি ছেলেমেরা যায় সেখানে নানাandroটা আসলে না খুব দরকার প্রোচারটা না হলে তো অনেকে জানতে পারেনা যে আমরা জানি কেউ কেউ জানি সেখানে আমরা দেখাতে পারো কারণ জাহানারি মামের তো অনেক আমরা যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমরা কিন্তু চার ভাই ছিলাম তার মধ্যে আমরা তিন বুনছিলাম এখানেও কিন্তু আমাদের পরিবারের নারীর ইয়েটাই বেশি ছিল সংখ্যায় কিন্তু পার্সেন্টেজ যদি ধরি এই বিষয়গুলো কিন্তু আসলে সেইভাবে ডেটা বেসে ওইভাবে আসে না তো আমার মনে হয় যে সত্যি সত্যি গবেষণা যখন হবে এটাও ঠিক যে ছেচল্লিশ বছর গেছে একেবারে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা হয় না যত দিন যাবে গবেষণাটা তত বাড়তে থাকবে কিন্তু তার জন্য যে সচেতনতা দরকার সেটা কিন্তু আসলে মিডিয়া করতে পারে এই সচেতনতা তৈরির কাজটা মিডিয়া করছে এবং আমি অন্য পক্ষকে একটা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে এই কাজটা তারা শুরু করেছে করছে এইভাবে করতে থাকলেই কিন্তু আমরা আসলে কিন্তু আপনি যদি একটু বলেন প্রতিবন্ধকতাও তো আছে কিছু যেটি আমরা বলছিলাম যে নারীদেরকে যদি স্বীকৃতি দিতে যুদ্ধ মানেই প্রতিবন্ধকতা যুদ্ধ মানেই প্রতিবন্ধকতা কাজে যুদ্ধ করেই আমাদের এগিয়ে যেতে হবে সবসময় যুদ্ধ জীবন যুদ্ধ করছি মুক্তিযুদ্ধের মূল বিষয়টাই ছিল যে আমরা যত বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করে যাব হ্যাঁ সুতরাং সেই যুদ্ধ তো আমাদের সবসময় চলতে থাকে আজীবন চলতে থাকবে সেই বাধাটা পেরিয়ে যখন আমরা যুদ্ধে জয় লাভ করব সেটাই তো বলি এটা মুক্তিযুদ্ধ জাদুঘরকে সমস্ত উপকরণ দিয়ে দিতে চেয়েছিল ওরা কিন্তু জামিকে কি জানিয়েছে যে না মুক্তিযোদ্ধা ছিলেন না এটা তো প্রতিবন্ধকতা হ্যাঁ এটা প্রতিবন্ধকতা মানে ইমামকে যদি আমরা মুক্তিযুদ্ধ না বলি বা মানে মুক্তিযুদ্ধের স্বীকৃতিটাকে আমরা স্বীকার না করি তাহলে তো খুবই দুঃখজনক কিন্তু একই সাথে আমি যেটা বলছিলাম বলতে তাছিলাম যে যারা আপনারা আপনাদেরকে আমরা সবাই চিনি আপনাদেরকে দেশ সারা দেশবাসী জেনে মুক্তিযুদ্ধ আপনাদের অবদান সম্পর্কে মোটামুটি জানে সকলে সারা বাংলাদেশে তো ছড়িয়ে ছিটিয়ে এরকম আপনার মায়ের মতো এরকম হাজারো নারী আছে তাদের একটা মানে তো মিডিয়া অনেক বড় কাজ করতে পারে আজকে যে মহিলা ফোন করলেন তাকে খুঁজে বার করো তাকে নিয়ে আসো সামনে তাই না ও একজনকে সামনে আনতে পারলে দেখবে যে আরো অনেকে তোমাদের সাথে যোগাযোগ করবে তার মানে সেই কাজটাও বোধ হয় কারোর না কারোর গণমাধ্যম হোক বা গবেষক যারা আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন সকলেরই নিশ্চয়ই করা উচিত কারণ বিশেষ করে নারীর ক্ষেত্রে কারণ আমরা তো বলছি যে পুরুষের মুক্তিযুদ্ধের বিষয়টা অনেকখানি সামনে এসছে এখানে আমি একটা বিষয় খুব গুরুত্ব সাথে গুরুত্বের সাথে আমি বলতে চাই সেটা হচ্ছে এই সব কাজের মধ্যে কিন্তু একটা সততা থাকতে হবে মানে আমি আমার কথা ভুলে গিয়ে গবেষকের দৃষ্টিভঙ্গিতে একেবারে নিরপেক্ষ ভাবে সেই কাজটি করতে হবে তা না হলে আমরা যদি কোনো পক্ষ অবলম্বন করি এবং এখানে কোনো অবস্থাতেই রাজনীতিকে আনা যাবে না একেবারে আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই যে এখানে রাজনীতি আসবে একেবারে নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরতে হবে আ আমরা একদমই শেষের দিকে চলে এসেছি আর যদি আপনাদের কিছু যুক্ত করার থাকে যে গবেষণা করা যারা করছেন তারা করছেন তারা তো করছেন কিন্তু যে প্রতিবন্ধকতার কথা আপনিও বললেন এই মাত্র এটা তো একটা বড় প্রতিবন্ধকতা যে নারীদেরকে আসলে ঠিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারেই তো আমাদের এই দেখেন আপনাদের মিডিয়াতে জিজ্ঞেস করেন যে কেন ইমামকে তারা বলে সে নারী না তার উপকরণ গুলো না শুধু ব্যাপারেও নয় এই যে সামগ্রিকভাবে নারীকে মুক্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারেই যে এক ধরনের মানে কি আমি যে প্রতিবন্ধকতা কথা আপনাকে জিজ্ঞাসা আছে এক ধরনের যে তারা ঠিক পছন্দ করে না আমরা ঠিক পছন্দই করতে পারি না আর এই বড় কাজ দেশের ভিতরে তখন চলছিল যে সুস্র সরকার অনেকগুলো ক্লিনিকে পলিক্লিনিকে নারীরা কাজ করেছেন নারীরা কাজ অস্ত্র লুকিয়ে রেখেছেন এটা একটা বিশাল আচ্ছা রান্না করে দিয়েছেন তারা মুক্তিযোদ্ধা নন তারা কত বড় কাজ করেছেন আমরা যখন সীমান্ত অতিক্রম করছি এত বড় একটা জায়গা আমরা অতিক্রম করছি সেখানে কি ধরনের ভয় সারাক্ষণ পাক আর্মি এসে সমস্ত গ্রাম উড়িয়ে দিচ্ছে সেই সময় সাহসিকতার সঙ্গে যে সব আশ্রয় নিচ্ছি এবং তাদের তাদের খাবার আমরা খেয়ে চলে যাচ্ছি আসলে যে জিনিসটা আমরা ভুলতে বসেছি যে এটা এবং জন এটা সকলের সারি পুরুষ সবার সকলের মিলিত যুদ্ধ ছিল এবং আমরা আসলে একটা অংশকে একেবারে অন্ধকারে যেটাকে বলে সত্যিকার অর্থে এবং আমরা একটা অংশকে একেবারে অন্ধকারে রেখেছি নারীর অবদান অনেক ধন্যবাদ যে এই বিষয়টা তুলে ধরেছো আসলে ওই একটা অংশকে যদি তুলে ধরা হয় এবং একটা অংশকে যদি অন্ধকারে রাখা হয় তাহলে তো পূর্ণাঙ্গ ইতিহাসটা পাওয়া যাবে না অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমরা ষোলোই ডিসেম্বর পর্যন্ত অন্য পক্ষের যে কটা পর্ব আছে আমরা চেষ্টা করছি কথা বলতে নারীর যুদ্ধের যে বিভিন্ন দিক আছে সেসব নিয়ে কথা বলতে আর এটা শুধুই আসলে ডিসেম্বর নয় সারা আমরা মনে করি যে কথা হওয়া উচিত মুক্তিযুদ্ধ নিয়ে যত বেশি কথা হবে নতুন প্রজন্মের কাছে তত বেশি পৌঁছবে উনিশশো যে গৌরব কথা নারীর গৌরব কথা জনযুদ্ধের গৌরব কথা পক্ষ থেকে ডিবিসি এবং অন্য পক্ষ কে আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর বিজয়ের মাসের শুভেচ্ছা। ধন্যবাদ। অবশ্যই। এই ছিল আজকের আয়োজনে আগামী কাল শনিবার সকাল 7:00 আবার অন্য পক্ষ নিয়ে ফিরবো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।